বিগত কয়েকদিন ধরে রাঙ্খলপাড়া সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে বহিররাজ্যের কিছু যুবক প্রতারণা করছে এলাকাবাসীদের সাথে। এলাকাবাসীদের অভিযোগ, গত কিছুদিন ধরে গ্রামবাসীদের মূল্যবান উন্নত প্রজাতির মোরগ ছানা বলে ব্রয়লারের মোরগের বাচ্চাকে গায়ে রং করে বিক্রি করে চলছে চড়া দামে। ব্রয়লারের মোরগের বাচ্চার গায়ের রং মেখে বিভিন্ন ধরনের ছবি দেখিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে অর্থ লুট চলছিল বলে অভিযোগ গ্রামবাসীদের। বুধবার রাঙ্খলপাড়া এলাকার প্রতারণা করে মোরগ ছানা বিক্রি করতে আসলে স্থানীয় বাসিন্দারা এই তিন যুবককে আটক করে এবং তাদের কাছে থাকা মোরগ ছানাগুলিকে জল দিয়ে পরিষ্কার করা মাত্রই স্পষ্টভাবে প্রত্যক্ষ করতে থাকে যে এগুলো আসলে ব্রয়লার মোরগের বাচ্চা। পরবর্তীতে স্থানীয়রা ওই তিন যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। বহিররাজ্যের তিন যুবকের নাম মঞ্জু আলম মীর, সৈদুল পিয়াদা এবং মুর্শিদ গায়ে। এদের তিনজনের এই বাড়ি ঝাড়খণ্ড বলে জানা গেছে। প্রতারণা করে মোরগের ছানা বিক্রি করার দায়ে বর্তমানে এই তিন যুবক রয়েছে তেলিয়ামুড়া থানায় এবং পুলিশ তাদের বিরুদ্ধে প্রতারণা করার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি গ্রহণ করবেন বলে খবর রয়েছে। এটা তো কালার দেওয়ার না বাচ্চা তো, এটা কিসের জন্য? এটা সুন্দর জন্য এটা লাগাইছে? এটা নাম কি? নাম কি? কোন পিএসএ আন্ডার? দক্ষিণ চৌতে। বাবার নাম? বাবার নাম হচ্ছে শহীদ। আর গ্রামের নাম? গ্রামের নাম হচ্ছে মুস্তাফা। সালমান, এই বাচ্চা কোটি থেকে আনছেন কলকাতা? আপনি কি দুইজন আরো লোক আছে? আরো মানে আছে? এটা কি কালারিং না বাচ্চা থেকে জন্ম থেকে এমন আছে বাচ্চা? কালারিং কেটা কালারিং মানে আছে? এটা কোম্পানি থেকে? নাম কি? ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।